ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত। দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গেল মঙ্গলবার ফজলে এলাহিকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। পরদিন আদালত সাত দিনের জন্য এলাহির জামিন মঞ্জুর করেন। একটি পার্কে অসামাজিক কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন রাঙ্গামাটির সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার।